হ্যালো বন্ধুরা, তো সেটা করে আমি চলে এসেছি, পরিষ্কার হয়ে নিয়েছি। এখন অঙ্কুশও ঘুম থেকে উঠেছে, উঠে কান্না করছে, তাকে অল্প শান্ত করে আমি চলে যাবো রান্নাঘরের দিকে। তো রান্নার সাথে সাথে আমি ঘরের কাজকর্ম করব, কারণ সকাল থেকে উঠে সবটা একবারে করা সম্ভব হয় না। তো রান্নার মাঝখানে মাঝখানে আমাকে ঘরের কাজ করতে হয়। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন আমি দুপুরে রান্নার জন্য চালটাকে ছেড়ে নিলাম। খেতে খেতে দাদা দিদি কি এমন জোরে জোরে খামচি দিয়েছে, দাদাও ভয় পেয়ে গেল, দিদিও ভয় পেয়ে গেল। একদিকে রান্না বসিয়ে আর একদিকে অঙ্কুশকে নিয়ে মোটামুটি বিছানাটাকে পরিষ্কার করে নিলাম। এরপরে যাব দেখতে রান্নাঘরে কি ডালটা কি হয়ে গেল। রান্নাঘরে যাচ্ছি, আমার লাঞ্চ রেডি। এই দেখছো ভাত ডাল, সকালে বিনস গাজর আলু ভাজা একসাথে করা হয়েছে। এখানে আলু আর কাঁচা টমেটো দিয়ে রসা, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে একটা সবজি। তো বন্ধুরা, আমি লাঞ্চ নিয়ে বসে গেছি, এখন খাওয়া দাওয়ার পর তারপরে বাকি কাজ আছে, সেগুলো সারব। তো খাওয়া শেষে কিছুক্ষণ পরে দেখা হচ্ছে, চলে থাকো। পাখিলের ঝোলা খোকাকে নিয়ে করবি খেলা, খাবি দাবি কল কলাবি, আমার খোকাকে ঘুম পাড়াবি। পাখি তো এলোই না আর আমার সোনার ঘুমও হলো না, তো আমি পাখি হয়ে উড়ে যাচ্ছি আজ তোমাদের মাছ থেকে। কাল আসছি আবার নতুন ভিডিওর সাথে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বাই বাই বন্ধুরা।